রমজানের একটা বিশেষ অফার থাকে ভাই, ম্যাক্সিমাম মুসলমানরা আমরা মিস করি, সেটা হলো যেটা একটু আগে বললাম, ভোর রাতে দোয়া করার যে সুযোগ, এই সুযোগটা অন্য সময় আমাদের হয় না বেশিরভাগ মানুষের। কিন্তু রমজানে আপনি সাহরি খেতে উঠেন, একটু আল্লাহর কাছে দোয়া করবেন, 10টা মিনিট হাতে রাখবেন, ছাদে চলে যাবেন, মসজিদে চলে যাবেন, বাইরের একটা কক্ষে চলে যাবেন, একটু চোখের পানি ফেলেন, আল্লাহর কসম আল্লাহর কাছে যাওয়ার জন্য এর চেয়ে মোক্ষম আর কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই টাইমে বান্দার দোয়া আল্লাহ ফেরত দেন না, দোয়া কবুল হয়, এর মধ্যে একটা হলো জাওফুল লাইল, রাতের গভীর যখন হয় শেষ অংশে তখন দোয়া কবুল হয়। রমজানের শেষ দশক, প্রথম দশক, মাঝের দশক, পুরো রমজান জুড়ে সারি খেতে উঠলে কিছু সময় দোয়া করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই রমজানকে আমাদের সবার মাগফিরাতের মাধ্যম বানিয়ে দেন, বলুন আমিন। এই রমজানকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাধারণ ক্ষমাপ্রাপ্ত মানুষদের তালিকায় নাম যেন অন্তর্ভুক্ত হয় সেই তৌফিক দান করুন, বলুন আমিন। এই রমজানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, আল্লাহর খাস বান্দা হওয়ার, আল্লাহর নৈকট্য অর্জন করার এবং এই বিশাল আমলের বড় মৌসুম, সবচেয়ে বৃহৎ আমলের সিজন, এটাকে সর্বোত্তম ব্যবহার করার তৌফিক আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন।